আসসালামু আলাইকুম এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফকির সেলিম যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা প্রথমেই শিরোনাম পরবর্তী চার বছর কে থাকবেন হোয়াইট হাউসে তা নির্ধারণ করতে ৬ নভেম্বর আমেরিকানরা ভোট প্রয়োগ করলেন ভয়াবহ হ্যারিকেন স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকা প্রাণহানি শতাধিক বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র চলছে বললেন শাহরিয়ার অবশেষে ইতি ঘটল বিশ্বের সবচেয়ে আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সকল আলোচনা পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসে কে থাকবেন তা নির্ধারণ করতে ছয় নভেম্বর আমেরিকানরা ভোট প্রয়োগ করলেন দু হাজার বারো সালের রেকর্ড অনুসারে এবারকার রেজিস্টার্ড ভোটার মোট একশো মিলিয়ন এর মধ্যে ছিয়াশি মিলিয়ন ডেমোক্রেট পঞ্চান্ন মিলিয়ন রিপাবলিকান এবং আঠাশ মিলিয়ন কোন দলীয় সমর্থন ছাড়া মঙ্গলবারের নির্বাচনে ভোটের মূল সিদ্ধান্ত গ্রহণকারীরাই হচ্ছেন এই আঠাশ মিলিয়ন ভোটার এদিকে মঙ্গলবারের আগেই প্রেসিডেন্ট ওবামা ওবামাসহ তেইশ শতাংশ ভোটার আগাম ভোটিং সিস্টেমে ভোট প্রদান করেছেন আমেরিকানদের মতোই এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন কে হচ্ছে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের কর্ণধার সেই প্রশ্নের উত্তর জানতে নির্বাচনের একদিন আগে সোমবার প্রবল ঠান্ডা উপেক্ষা করে শেষ সময়ের প্রচারণায় নামেন দুই প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা এবং গভর্নর মিট রমনি শুধু প্রার্থীরাই নয় আলাদাভাবে প্রচারণায় নামেন দুই দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী এবং প্রার্থীদের স্ত্রীরা এবং সাবেক প্রেসিডেন্টরাও প্রেসিডেন্ট ইলেকশনের আগে দুই দলের দুই প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা কেমন ছিল তা নিয়ে বিশেষ রিপোর্ট করতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে আসেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি এস এম বাবু কানু এবং শেখ আফজালের ক্যামেরায় সোমবারের প্রচারণার শেষ খবর জানাচ্ছেন এস এম বাবু হোয়াইট হাউজের ক্ষমতা নিতে সমর্থকরা প্রস্তুত কিনা তাই যেন শেষ প্রচারণায় আবারও জানতে চাচ্ছেন প্রধান দুই প্রার্থী সমর্থকদের মনোবল এভাবে চাঙ্গা করার পাশাপাশি তারাও বলছেন আগামী চার বছরের জন্য নির্বাচিত হলে তারা কি করবেন প্রতিপক্ষের সমালোচনা ছাড়াও যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে দুই প্রার্থী বলছেন তারা জানেন এখনকার অবস্থা থেকে সামনে এগিয়ে যাবার কৌশল শুধুমাত্র তারাই জানেন। We can't go on the road we're on. We can't change course in America if we keep on attacking each other. We have got to come together and get America on track again. You seen the scars on me to prove it? You seen the gray hair on my head to show you. যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যকে নির্বাচনের জয়পরাজয় নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বা দদুল্যমান হিসেবে ব্যাখ্যা করে বিশ্লেষকরা বলছেন এর মধ্যে ছয়টির ফলাফল বেশি গুরুত্বপূর্ণ এই আটটি রাজ্যে ইলেক্টোরাল ভোট সংখ্যা তিরাশিটি মোট পাঁচশো আটত্রিশটি ভোটের মধ্যে জয়ের জন্য ওবামা বা রমনিকে অবশ্যই দুইশো সত্তরটি পেতে হবে ওয়াইহ রাজ্যে ইলেকট্রোরাল ভোট মাত্র ছয়টি হলেও সাম্প্রতিক অতীতে এই রাজ্যে জয়ী না হয়ে হোয়াইট হাউসে চাবি পাননি কোনো রিপাবলিকান প্রার্থী তাই রমনির জন্য অন্যান্য সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যের সাথে বেশ গুরুত্বপূর্ণ ওয়াহাইও আগাম ভোট দেয়া বা আর্লি ভোটিংয়ের যে পদ্ধতি চালু আছে মার্কিন নির্বাচনের ক্ষেত্রে সে অনুসারে ডেমোক্রেট সমর্থকটাই এবার বেশি আর্লি ভোটিংয়ে তাদের রায় প্রদান করেছেন অন্যদিকে মিট রমনি শেষ সময়ের প্রচারণায় যেসব আশার কথা শুনিয়েছেন সে অনুসারে তার অবস্থা বেশ শক্ত হয়ে উঠেছে সিএনএন মনের মতো প্রভাবশালী গণমাধ্যমগুলো শেষ সময় যেই জনমত জরিপ প্রকাশ করেছে তাতে দুজন প্রার্থীর জয়ের সম্ভাবনাই সমান সমান সে অনুসারে প্রায় নিশ্চিত যে দু সালে বারাক ওবামা তিনশো পঁয়ষট্টিটি ভোট পেয়ে যেমন একতরফাভাবে নির্বাচিত হয়েছিলেন এবার অন্তত তেমন একতরফাভাবে কেউ নির্বাচিত হতে পারছেন না এস এম বাবু এটিএন বাংলা নিউ যুক্তরাষ্ট্র একদিকে ঈদ আজহা এবং দুর্গাপূজার আনন্দ অপরদিকে হ্যারিকেন স্যান্ডির আঘাতে বিপর্যস্ত জনগোষ্ঠীর দুর্দশা পাশাপাশি হ্যালোইন উৎসব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশন সব কিছু একসাথে মিলিয়ে এবারকার ভিন্ন রকমের আমেজে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা পার করলেন গত দু সপ্তাহ ঈদ আর পূজার রেশ কাটতে না কাটতেই স্মরণকালের ভয়াবহ হ্যারিকেন স্যান্ডির লন্ডভণ্ড তাণ্ডব নিউ ইয়র্ক নিউ জার্সির বিশাল এলাকা জুড়ে স্যান্ডির তাণ্ডব স্যান্ডি আক্রান্ত বিধ্বস্ত অসহায় মানুষের পাশে সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি প্রবাসী বাঙালিদের উল্লেখ করার মতো স্যান্ডির তাণ্ডবে বিধ্বস্ত নিউ ইয়র্কের ফার রকওয়ে এবং স্ট্যাটেন আইল্যান্ড এলাকার রিলিফ ক্যাম্পগুলোতে অন্যান্য কমিউনিটির সাথে বাংলাদেশি এবং ভারতীয়রাও ত্রাণ সহায়তায় এগিয়ে আসেন স্যান্ডি আঘাত হানার এক সপ্তাহ পরও বিপর্যস্ত এলাকায় এখনও বিদ্যুৎ আসেনি পানি ও খাবারের অভাবে সময় কাটাচ্ছেন মানুষেরা এর আঘাত পূর্ব উপকূলীয় স্টেটগুলোতে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে গেছে ঝড়ে আর্থিক ক্ষতি হয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি প্রেসিডেন্ট ওবামা নির্বাচনী প্রচারণা থামিয়ে স্যান্ডি মোকাবেলায় মনোযোগ দেন বেশ কয়েকদিন রিপাবলিকান প্রার্থী মিট রমনিও প্রচারণার পাশাপাশি দাঁড়ান স্যান্ডি বিধ্বস্তদের পাশে প্রলয়ঙ্কারী হ্যারিকেন স্যান্ডির আঘাতে লন্ডভণ্ড নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বারোটি অঙ্গরাজ্যে চলছে পুনর্বাসন কার্যক্রম স্যান্ডি আঘাত হানার ছদিন পরও স্বাভাবিক হয়নি নিউইয়র্ক সহ কয়েকটি রাজ্যের জীবনযাত্রা জ্বালানির জন্য যুদ্ধ চলছে চলছে হাহাকার নিউ ইয়র্ক সিটির অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান খুললেও গ্যাসোলিনের অভাব ক্রমশই অচল এবং স্থবির করে তুলেছে নিউ ইয়র্ক সিটিকে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা। এমনকি দিনরাত পেট্রোল পাম্প

সিটি প্রশাসনের ব্যবস্থাপনায় সীমাবদ্ধভাবে ফেরি বাস এবং সাবওয়ে ট্রেন চলাচল করছে নিউ ইয়র্ক নিউ জার্সি অঙ্গরাজ্যের মধ্যকার হলান টানেল শুধুমাত্র বাস চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে জ্বালানির জন্য নিউ ইয়র্ক নিউ জার্সি সহ অনেক শহরেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্যাস স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নিউ ইয়র্ক সিটির দুই লাখ আশি হাজার মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন মেয়র মাইকেল ব্লুমবার্গ রোববার অনুষ্ঠিত এবছরের ঐতিহাসিক সিটি ম্যারাথন প্রতিযোগিতা বাতিল করে দিয়েছেন বিশ্ব শান্তি ও মানবজাতির সমৃদ্ধি কামনা করে গত শুক্রবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা নিউ ইয়র্ক সহ বাংলাদেশে অধ্যুষিত সবগুলো স্টেটে ইসলামী ভাব মধ্য দিয়ে ত্যাগের মাহিমায় উজ্জীবিত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশে মুসলমানরা কানুদত্ত এবং শেখ আফজালের ক্যামেরায় ঈদুল আজহার খবর জানাচ্ছেন দর্পণ কবির নিউ ইয়র্কের বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলিতে শুক্রবার সকালে চিত্র ছিল অন্যরকম ইসলামী পোশাকে সজ্জিত সকল বয়সী নারী পুরুষ ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন মসজিদে নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় জামাইকা মুসলিম সেন্টারে এছাড়া জ্যাকসন হাইটস অ্যালমাস্ট ব্রোকলিন অ্যাস্টোরিয়া ব্রন্স ওজন পার্ক ও স্টোরিয়ান আয়ারল্যান্ডের বিভিন্ন মসজিদে ভোর সাতটা থেকে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত নামাজ শেষে পরস্পরের কলাগুলির মাধ্যমে ভাতৃত্ব সৌহার্দ্য বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা এই বছর যেরকম আমরা ঈদ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বছর যেন এরকম ঈদ করে যেতে পারি আমরা আশাবাদী দেশবাসীর সবাইকে প্রবাস থেকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছ থেকে দূরে থাকার কষ্ট অন্যদিকে ত্যাগের এই মহান দিনে আনন্দের নানা অনুষঙ্গ সব মিলে মিশ্র এক অনুভূতি ছিল প্রবাসীদের মনে বাংলাদেশের সবাইকে নামাজ শেষে বিভিন্ন গ্রোসারির মাধ্যমে দেয়া কোরবানির মাংস সংগ্রহ করতে বেরিয়ে পড়েন প্রবাসীরা দর্পণ কবির এটিএন বাংলা নিউ যুক্তরাষ্ট্র একত্রিশ অক্টোবর ছিল হ্যালোইন দিবস প্রতি বছর যুক্তরাষ্ট্র জুড়ে উৎসবমুখর পরিবেশে হ্যালোইন দিবস পালিত হলেও এবার হ্যারিকেন স্যান্ডির কারণে নিউ ইয়র্কে হ্যালোইন দিবসে ছিল না কোনো উৎসব মুখরতা অনুষ্ঠিত হয়নি শত শত বছরের ঐতিহ্য হ্যালোইন প্যারেড এবারকার হ্যালোইন দিবস সীমাবদ্ধ থাকে ঘরে ঘরে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ক্যান্ডি সংগ্রহ করার আনুষ্ঠানিকতা হ্যালোইন নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট খারাপ আত্মাদের কবল থেকে পৃথিবীকে রক্ষার জন্য ভূত পেতনি দানব বা কাল্পনিক কোনো চরিত্র সেজে বিশ্বের রাজধানী ম্যানহাটেনে হ্যালোইন প্যারেডে অংশ নেওয়া হলো না এবার নিউ ইয়র্কারদের হ্যারিকেন স্যান্ডির শক্তি যেন মৃত আত্মাদের চেয়েও ভয়ঙ্কর পৃথিবীর মানুষের অনিষ্ট ঘটাতে এবার আর আসার সুযোগ ঘটল না তাদের একত্রিশে অক্টোবর অর্থাৎ হ্যালোইন দিবসের আগেই স্যান্ডি আঘাত হানল তাই তো হ্যালোইন দিবসে নিউ ইয়র্কের চিত্রও এবার ছিল ভিন্ন ভূত পেত্নির পোশাক পরে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে এবার সকলেই যেন স্যান্ডি আক্রান্তদের পাশে দাঁড়াল হ্যালোইনের অন্যতম প্রধান তবে চকলেট সংগ্রহের ব্যাপারটি থেমে থাকেনি এবারও শিশু কিশোররা হরেক রকম পোশাক পরে হাতে বা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে ক্যান্ডি সংগ্রহের জন্য অনেকের সাথে থাকে অভিভাবকরাও নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত সকল এলাকাতেই অন্যান্য সম্প্রদায়ের মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সন্তানদেরও দেখা যায় হ্যালোইন ক্যান্ডি সংগ্রহের অভিযানে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির চার নভেম্বর রোববার জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউনে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের যুক্তরাষ্ট্র শাখার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন শাহরিয়ার কবির বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকলেও প্রবাসীরা যদি তীব্র জনমত সৃষ্টি করতে সক্ষম হন তাহলে একাত্তরের ঘাতক হিসেবে চিহ্নিতদেরকেও আমেরিকা থেকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া সম্ভব সমাবেশের পর জ্যাকসন হাইটসের খান্স টিউটোরিয়ালের মিলনায়তনে শাহরিয়ার কবির নির্মিত সীমাহীন জিহাদ নামে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় টিভি টক শোতে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান কর্তৃক বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলামিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে তার নির্বাচনী এলাকা কুমিল্লার মুরাদনগর প্রবাসীদের তাৎক্ষণিক এক সমাবেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সভায় বক্তারা ক্ষোভের সাথে শাহজাহান খানের পদত্যাগ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত মুরাদনগরবাসী তাদের সংগ্রাম চালিয়ে যাবে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ ওয়াহিদুর রহমানের মৃত্যুতে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ নিউ ইয়র্ক আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পৃথক পৃথক শোকসভার আয়োজন করে ওজন পার্কে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভায় শেখ ওয়াহিদুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন আমরা একজন বড় নেতাকে হারিয়েছি নিউ ইয়র্কস্থ সাতক্ষীরা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হল অ্যাস্টোরিয়ার ক্লাব সনমিলন সংগঠনের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের অনুষ্ঠানে ছিল খাবার দাবারের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মিডিয়ার আলোচিত খবর গত যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রে বেড়ে চলেছে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা সোমবার প্রকাশিত ইউএস সেন্সাসের এক রিপোর্টে বলা হয়েছে ২৫ থেকে উনতিরিশ বছর বয়সী আমেরিকানদের ৩৩ শতাংশ চার বছরের ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছে এই সংখ্যা যুক্তরাষ্ট্রের সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে এর মধ্যে মেয়েরা বেশি ভালো করছে বর্ণের বিচারে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এশিয়ান ও হিস্পেনিকেরা ভালো করছে একইভাবে অভিবাসীর সন্তানদের মধ্যে আগের তুলনায় বেড়ে চলছে উচ্চশিক্ষার হার প্রেসিডেন্ট ওবামা উচ্চশিক্ষার জন্য ঋণ প্রাপ্তি সহজ করার পরেই এটি ঘটছে ইউএস জব মার্কেট ও ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই হার ইতিবাচক বলে জানান বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের মেডিসিন স্পেশালিস্টেরা ঘোষণা দিয়েছেন মাল্টিভিটামিন হার্ট অ্যাটাক স্ট্রোক এবং হৃদরোগ নিরসনে কোনো কাজ করে না জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত এক রিপোর্টে এই ঘোষণা দেওয়া হয়েছে রিপোর্টে বলা হয়েছে হৃদরোগ নিরসনে সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে হেলদি ডায়েট ফলো করা বলা হয়েছে অন্তত চল্লিশ শতাংশ আমেরিকান ডায়েটারি সাপ্লিমেন্ট হিসাবে নিয়মিত মাল্টিভিটামিন খেয়ে থাকেন হৃদরোগে কাজ না হলেও নিয়মিত মাল্টিভিটামিন সেবীদের ক্যান্সারের ঝুঁকি অন্যান্যদের তুলনায় অন্তত আট শতাংশ কম ডাক্তাররা পরামর্শ দিয়েছেন হৃদরোগ এড়াতে চর্বিমুক্ত খাবার খান ব্যায়াম করুন এবং ধূমপান থেকে বিরত থাকুন রিপোর্টে কয়েকটি খাবারের মধ্যে মাছ সিম ভুট্টা ও সবজির উপর জোর দেওয়া হয়েছে এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হল স্থানীয় উডলি পার্কে মুখরোচক খাবারের পাশাপাশি ছিল নানা ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল এনায়েত হোসেন ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের উদ্যোগে তিন নভেম্বর স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হল জেল হত্যা দিবসের আলোচনা সভা সকল শহীদদের স্মরণে নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা জেল হত্যা দিবসের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং শাস্তি দাবি করেন নন্দিনী সাহিত্য ও পাঠচক্র নিউ ইংল্যান্ড শাখার উদ্যোগে শনিবার কানেকটিকাটে বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হয় সাউথ উইনজরের টিমথি এডওয়ার্ড মিডল স্কুলে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ উৎসব অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বইমেলা সেমিনার গীতি আলোক্ষ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি ছিল নানারকম পণ্যের বেচা কেনা এছাড়া কবি লেখক সাহিত্যিক সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে বাংলা সাহিত্যে নারী এবং নারী জাগরণ এবং সাংবাদিকতা রাজনীতি ও বিশ্ব শান্তি বিষয়ে পৃথক দুটি সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ছিল কবিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির ম্যারিল্যান্ডের আওয়ামী লীগ ও ভার্জিনিয়া আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস স্মরণে চার নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সভায় সভাপতিত্ব করেন ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার সকলের জন্য আইনকে সমান করার জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নিশ্চিত করেছে আইনের শাসন গণতান্ত্রিক অধিকার যুদ্ধাপরাধীদের বিচার কবে শেষ হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন আটক তেরো আগামী টার্মে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বাকি অপরাধীদের বিচার কাজের শেষটাও সম্পন্ন করা হবে যুক্তরাষ্ট্রে সফররত বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি এখন গণ দাবিতে পরিণত হয়েছে এই সরকারের আমলেই তাদের বিচার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন শুক্রবার বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটির সায়েন্স চত্বরে বস্টন ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনা সভায় তিনি কথা বলেন সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ড সাজিদ কামাল বামন দাস বসু ওসমান গণী কবি নাসিম ড বিনয় পাল শেষে শাহরিয়ার কবির নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয় লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ মুসলিম কমিউনিটি ছাব্বিশ অক্টোবর শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে আয়োজন করে ঈদ উল আজহা পার্টি স্থানীয় বাংলাদেশি মুসলমানরা উৎসবমুখর পরিবেশে পার্টিতে খাবারের পাশাপাশি একে অন্যের খোঁজ খবর নেওয়া সহ নৃত্য ও সঙ্গীতের সমন্বয়ে আনন্দে মেতে ওঠেন শেষ করব আজকের ইউএস পরিক্রমা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পরবর্তী চার বছর কে থাকবেন হোয়াইট হাউসে তা নির্ধারণ করতে ৬ নভেম্বর আমেরিকানরা ভোট প্রয়োগ করলেন ভয়াবহ হ্যারিকেন স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকা প্রাণহানি শতাধিক বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র চলছে বললেন শাহরিয়ার দর্শক ইউএস পরিক্রমা আজ এ পর্যন্ত ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ জানাতে ইমেল করুন ইউএস পরিক্রমা রেট জিমেল ডট কমেলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো